করোনা আবহে রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে দেখা গিয়েছে রক্তের ঘাটতি, আর তাই সামাজিক দূরত্ব মেনে রক্তের যোগান দিতে এগিয়ে এসেছে বিভিন্ন সমাজসেবী সংস্থা। শনিবার কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে দেখা গেল এক স্বেচ্ছাসেবী সংস্থা আয়োজিত রক্তদান শিবিরের। এই রক্তদান শিবিরে সামাজিক দূরত্ব বজায় রেখে 40 জন রক্তদাতা রক্তদান করেন। এছাড়া এই শিবিরে স্যানিটাইজেশনের ব্যবস্থাও বজায় ছিল। দেখুন, আমরা ওয়েসিসের পক্ষ থেকে যেটা বলতে চাই যে এই মুহূর্তে সব থেকে বড় সংকট যেমন একটা করোনা সংকট, তার থেকে আরেকটা বড় সংকট এই মুহূর্তে যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে রক্তের সংকট। ব্লাড ব্যাংকে রক্ত নেই, বারে বারে আমরা বিভিন্ন জায়গা থেকে ফোন পাচ্ছি রক্তের জন্য। তাই ওই দাবিটাকে আমরা যে প্রয়োজনটা ওইটাকে সামনে রেখে আমরা ওয়েসিসের পক্ষ থেকে একটা চেষ্টা করেছি যতটা রক্তের যোগান দেওয়া যায় আমাদের উদ্যোগ দিয়ে। আমরা লাগাতার স্যানিটাইজিং করার চেষ্টা করছি, একটাই করেছি, এবং সবাইকে মাস্ক দিচ্ছি। মাস্ক পরে যাতে সবাই এটাই করে সেই মাস্কের ব্যাপার, এবং স্যানিটাইজার সবার হাতে আমরা স্যানিটাইজারও দিচ্ছি। তাই যথাসম্ভব আমরা চেষ্টা করছি সমস্ত রকম প্রিকশন মেনটেন করেই আমরা ক্যাম্পটাকে করার। রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা রক্তদাতাদের রক্ত নেওয়ার আগে পরীক্ষা নিরীক্ষা করেন। করোনা পরিস্থিতিতে এখন রক্ত কালেকশন খুবই কম হচ্ছে, ব্লাড ব্যাংকে রক্তের অভাব, কিন্তু রক্ত যাদের দরকার তারা তো আর থেমে থাকবে না, তাদের দিতেই হবে। সুতরাং যতটা বাঁচিয়ে করা যায় এই করোনা পরিস্থিতিতে রক্তদান শিবিরের যথেষ্ট ভূমিকা আছে। সমস্ত কিছু সাবধানতা মেনটেন করে করলে কোনো অসুবিধে নেই, রক্ত দিতে এগিয়ে আসুন সবাই, একটা প্রাণ বাঁচান, একটা জীবন বাঁচান। সংস্থার পক্ষ থেকে রক্তদাতাদের একটি করে গাছ তুলে দেওয়া হয়, ভবিষ্যতে বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকবে বলে জানায় এই সংস্থা। দিব্যেন্দু ডিঙ্গেল, রিপোর্ট, আনন্দ বাংলা। বুক ইউর স্যানিটাইজার টানেল হিয়ার।